ক্যাপশনে লেখা অ্যান্ড্রয় বোথ সাইড আলহামদুলিল্লাহ কবুল। 12 জানুয়ারি সন্ধ্যায় অন্তর্জালে একটি সাদা কালো কাপল ছবি পোস্ট করে সবাইকে চমকি দিয়ে বৈবাহিক জীবনে প্রবেশ করলেন ছোট পর্দার অন্যতম রোমান্টিক নায়ক ফারহান আহমেদ জোভান। পোস্ট করা ছবিতে দেখা যায় প্রগাঢ় ভালোবাসায় বুধ হয়ে প্রাণপ্রিয় জীবনসঙ্গীর কোমল হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদরের ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। ঝাপসা অবয়বে অদূরে দাঁড়িয়ে সে প্রেমে নিজেকে হারিয়ে বিমোহিত ভঙ্গিতে অবলোকন করেছেন নববধূ। হৃদয় নিংড়ানো ভালোবাসার সেই ছবি দেখে অনেকেই ভেবেছেন কোনো নাটকের রোমান্টিক দৃশ্য এটি, কিন্তু পোস্ট করা ক্যাপশনে সকালের ঘুম ভাঙে প্রকাশিত হয় সত্য। বিয়ে করেছেন সময়ের জনপ্রিয় রোমান্টিক অভিনেতা ফারহান আহমেদ জোভান। জানা যায় 12 জানুয়ারি শুক্রবার দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে এই অভিনেতার। এ মাসের শেষের দিকে যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে। নিতান্তই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া। বিশ্বস্ত সূত্রে জানা গেছে জোভানের স্ত্রী পুরান ঢাকার মেয়ে, নাম সাজিন আহমেদ নির্জনা। ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুল হতে 2017 সালে এসএসসি পাশ করেন। রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ হতে 2019 সালে পাশ করেন এইচএসসি। বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছেন নির্জনা। জানা যায় 2021 সালে প্রথম পরিচয় দুজনের, শুরু হয় একে অপরকে জানাশোনা। পরে 2023 সালে দুজনে সাক্ষাৎ করেন, আর সাক্ষাতেই শুরু হয় প্রেমের সম্পর্ক, যার পরিণতি পেল পূর্ণতায় চার হাত এক হয়ে। সময়ের জনপ্রিয় ও রোমান্টিক ঘরানার নাটকে ব্যাপক জনপ্রিয় জোভানের তারকাখ্যাতি আকাশচুম্বী। তবে সে তারকাখ্যাতি নয়, বরং নিখাত প্রেমের প্রেমিক হয়ে তিনি ধরা দিলেন নির্জনার প্রেমে। জোভানের এই নতুন জীবনের প্রবেশকে স্বাগত জানিয়েছে তার ভক্ত অনুরাগীরা। শুভেচ্ছায় ভাসছেন এই যুগল। হাসিবুল করিম, শোবিজ টুনাইট।